ডিয়ার লার্নার, টেট ওয়ানের সিলেবাসে আমরা দেখেছিলাম যে লাভ, ক্ষতি এবং শতকরা থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন প্রতি বছরই আসে। তো আজকে আমরা লাভ, ক্ষতি এবং শতকরা থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় এসছে বা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। শুধু প্রবলেম সলভিং না, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। আপনি প্রবলেম সলভ করলে কিন্তু অনেক অনেক প্রবলেম হতে পারে একটা চ্যাপ্টার থেকে, সবগুলো তো সলভ করে গিয়ে মনে থাকবে না। তো কনসেপ্টটা নিয়ে যেতে হবে যে কিভাবে করতে হবে অঙ্কের। কিন্তু কনসেপ্টটা জানলে কিন্তু অনেক বড় প্রবলেম কিন্তু আপনি সলভ করে দিতে পারবেন, কারণ সেম কনসেপ্টে সেম মেথডে কিন্তু সবগুলো সলভ করতে হয়। তো শতকরা এবং লাভ ক্ষতি থেকে আজকে দেখে নিচ্ছি সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর, এবং তারপর বাকি ইউনিটগুলো থেকেও আমরা আলোচনা করব, বাকি টপিকগুলো থেকে আলোচনা করব। অনেকগুলো টপিক কিন্তু আগে থেকে আলোচনা করা আছে, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সবগুলো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিন। সেগুলো থেকে কিন্তু আপনি যদি দেখে দেখে এইগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে অবশ্যই টেট ওয়ান এর ম্যাথমেটিক্স পোর্শনটা অনায়াসে আপনার কাছে ভালো হতে বাধ্য। যদি আমরা শতকরা বা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করি, এক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো জিনিস আসছে। তো সবসময় হিসেব যেটা হবে, হিসেবটা হবে ক্রয় মূল্যের উপরে। তো সবচেয়ে যে প্রবলেমটা ম্যাক্সিমাম টাইম এসছে, এই ধরনের প্রবলেমটা ম্যাক্সিমাম টাইম এসছে এবং এটাতে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম কি এটাতে বুঝতে পারে না। আমাকে অনেকেই ম্যাথসের ছবি তুলে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে সলভ করে দেওয়ার জন্য। তার মধ্যে আমি দেখলাম এই যে পার্টিকুলার প্রবলেমটা কমপক্ষে 30 জনের সমস্যা হচ্ছে, কমপক্ষে 30 জন লোক একই প্রশ্ন পাঠিয়েছেন, একই ধরনের প্রশ্ন পাঠিয়েছেন। তো এটাই আমি প্রথমে দিচ্ছি। তো প্রশ্নটা লিখলাম যে টাকায় 5টি লেবু কিনে 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে। অপশনগুলো 10%, 20%, 25% এবং নান অফ দেম। তো যাদের এটা জানা আছে চটপট করে নিন, করে দেখে নিন আনসারটা কত হচ্ছে, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ সলিউশন করছি। তো দেখুন যে লিখেছে টাকায় 5টি লেবু কিনে, তার মানে লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকায় 5টি, মানে 1 টাকা দিয়ে 5টি লেবু কিনেছেন। তো 5টি লেবুর আমি ক্রয় মূল্য লিখবো না, লিখবো সিপি, কস্ট প্রাইস। 5টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এবার আমাদের বের করতে হবে 1টি লেবুর ক্রয় মূল্য কত। তো 1টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা, সেটা আমরা ক্রয় মূল্য বের করে নিলাম। এবার বিক্রয় মূল্য বের করতে হবে, 4টি বিক্রি করলে। আচ্ছা, এখানে আগেই বলে দিয়েছে যে টাকায় 5টি লেবু কিনে 4টি বিক্রি করলে, মানে 1 টাকা দিয়ে 5টি লেবু কিনেছে, আবার 1 টাকাতে 4টি লেবু বিক্রি করেছে। তো 4টি লেবুর সেলিং প্রাইস, বিক্রয় মূল্য বা এসপি হচ্ছে 1 টাকা। তো 1টি লেবুর বিক্রয় মূল্য 1/4 টাকা, তাহলে ক্রয় মূল্য পেলাম 1/5, বিক্রয় মূল্য পেলাম 1/4। তো এবার দেখুন 1/5 এবং 1/4, তার মধ্যে বড় কোনটা ছোট কোনটা। 1/5 হচ্ছে ছোট, 1/4 হচ্ছে বড়। তো কেনা দাম পড়লো কম, বিক্রি দাম পড়লো একটু বেশি। কারণ কি, দেখুন যে যদি 100কে আমরা 5 দিয়ে ভাগ করি, 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, আর 100কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 25। তার মানে এটাকে যদি আমি দশমিকে নিই, এটা হবে পয়েন্ট দশমিকে নেই, দশমিকে নেওয়ার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। যদি দশমিকে নেই, এটা হচ্ছে পয়েন্ট 0.20, এটা হবে 0.25। তো এটা হচ্ছে পয়েন্ট 20, এটা হচ্ছে পয়েন্ট 25, তার মানে এটা বেশি, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। আর ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে, তখন হচ্ছে সেটা লাভ। আমি কিনলাম কম টাকা দিয়ে, বেচলাম বেশি টাকা, তার মানে আমার লাভ হয়েছে। এবার শতকরা লাভ কত হচ্ছে সেটা বের করতে হবে। অনেক ক্ষেত্রে প্রশ্ন করে যে শতকরা লাভ বা ক্ষতির শতাংশ কত। এখানে ডিরেক্ট লাভ দিয়ে দিয়েছে, কোন ক্ষেত্রে দিয়ে দেয় যে লাভ বা ক্ষতি, তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে আমি যে বিক্রি করছি তাতে কি আমার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। মানে দেখতে হবে আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কোনটা বড়। যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বড় হয় তাহলে লাভ, এটা নিশ্চয়ই সবার জানা আছে। যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ক্ষতি। তো লাভ ক্ষতির এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক, ক্রয় মূল্য আমরা বের করলাম, বিক্রয় মূল্য বের করলাম, এবার দেখতে হবে লাভ কত হলো। তো লাভ কত হলো কিভাবে বের করব, কত টাকা দিয়ে বিক্রি করলাম সেটা মাইনাস কত টাকা দিয়ে কিনেছিলাম সেটা, তাহলেই তো আমার লাভের অংশটা বেরিয়ে যাচ্ছে। তো আমি কোয়েশ্চনটাকে জাস্ট ইরেজ করছি। লাভ সমান সমান বিক্রয় মূল্য
মাইনাস ক্রয় মূল্য, 25 - 4 = 1/20, তো লাভ হলো 1/20 টাকা। তো এবার আমার বের করতে হবে শতকরা লাভ কত হলো। শতকরা লাভ হচ্ছে, সূত্রটা হচ্ছে কি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা হচ্ছে সূত্র। লাভ বা ক্ষতির ক্ষেত্রে সেম সূত্র, শতকরা বের করতে হলে এভাবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, আর যদি ক্ষতি বের করতে হয় তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%, লাভ হোক বা ক্ষতি হোক যেটাই হোক না কেন হিসেবটা করতে হবে আপনাকে ক্রয় মূল্যের উপরে। তো জাস্ট এখন আমরা করে নিলেই হচ্ছে, লাভ কত হলো, লাভ হলো 1/20, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 1/5 ইন্টু 100%। এটাকে আমি 1/20 লিখব, এটাকে যদি গুণ করে উল্টে গুণ করলে উল্টে যাবে 5/1 ইন্টু 100%। তো এবার দেখুন যে 5 দিয়ে 20 কে যদি কাটি, 4 4 দিয়ে 100 কে কাটলে 25, 25%, তাহলে শতকরা লাভ হচ্ছে 25%। যে অপশন গুলো ছিল তার মধ্যে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু টেট পরীক্ষায় করা হয়, এটা নিয়ে অনেকেরই সমস্যা। তো আশা করছি আমি যেভাবে বললাম হয়তো বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন তাহলে আপনার যে প্রবলেমটা আসবে সেটা নিশ্চয়ই আপনি সলভ করতে পারবেন। তো এমন আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যে প্রশ্নটা নিলাম, 10 টাকায় 20টি কমলা কিনে ডজন 8 টাকা হিসেবে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত। সেই আগের মতোই আমাকে কি করতে হবে, ক্রয় মূল্যটা বের করতে হবে। তো 10 টাকা দিয়ে কিনেছে 20টি কমলা, তাহলে একটা দাম কত হচ্ছে, 20টি কমলার ক্রয় মূল্য 10 টাকা, একটি কমলার ক্রয় মূল্য 10/20 টাকা, তার মানে হচ্ছে 1/2 টাকা, মানে 50 পয়সা। মানে বিক্রি করলো ডজন 8 টাকা হিসেবে, ডজন মানে হচ্ছে কি 12টা, তো 8 টাকা দিয়ে বিক্রি করলো, তো বিক্রি করলো হচ্ছে 8টি কমলার বিক্রয় মূল্য, এসপি সেলিং প্রাইস হচ্ছে, মাফ করবেন, 8টি কমলা না 12টি কমলার, 12টি কমলার এসপি হচ্ছে 8 টাকা, তো একটি কমলার এসপি হচ্ছে 8/12 টাকা। যদি এটাকে আমরা কাটি তাহলে হচ্ছে 2/3 টাকা, তো 2/3 মানে হচ্ছে 2 কেজি 3 ভাগ করি 0.66 হবে, মানে 66 পয়সা হবে, আর এটা হলো 50 পয়সা, 50 পয়সা। তো আমার কেনা দাম পড়লো 1/2, আর বিক্রি করলাম 2/3 টাকা দিয়ে, তার মানে কেনা দামের যে বিক্রি করলাম যে দামটা সেটা বেশি, তার মানে আমার লাভ হলো। তো এবার লাভ কত হলো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 6 - 3 = 1/6। আচ্ছা, এখানে একটা জিনিস সমস্যা হতে পারে, দেখুন যে সমস্যাটা কি বলছি, যে আপনার ক্রয় মূল্যটা বের হলো 1/2, বিক্রয় মূল্য বের হলো 2/3, হয়তো আপনি বুঝতে পারবেন না আমার লাভ হলো নাকি ক্ষতি হলো, মানে এইটা বড় নাকি ওইটা বড়, সেটা হয়তো অনেকের বুঝতে সমস্যা হবে, ম্যাক্সিমামের সমস্যা হবে না, হয়তো কারো কারো সমস্যা হতে পারে। সেজন্য আমি বলছি কিভাবে বুঝবেন যে এইটা বড় নাকি ওইটা বড়, এটা বোঝার জন্য আপনাকে নিচের অংশটা ঠিক করতে হবে, সমান করতে হবে। এটা নিচে কত আছে, 2 আছে, এটা নিচে কত আছে, 3 আছে, তো নিচের অংশটা সমান করে দিন। তো এটা আছে 1/2, এটাকে 3/3 দিয়ে গুণ করে নিন, কি হলো লিখছি না, 1/2 × 3/3, মানে এই নিচে 3 আছে তো আমি 3 দিয়ে উপরে নিচে গুণ করলাম, আর এটা আছে 2/3, এটার রয়েছে নিচে 2, আমি 2/2 দিয়ে গুণ করলাম, মানে নিচেরটাকে সমান করলাম, এইটার নিচে আছে 2, মানে এই 2 দিয়ে ওই পুরাটাকে উপরে নিচে গুণ করলাম, এইটার নিচে আছে 3, এই 3 দিয়ে ওইটার উপরে নিচে গুণ করলাম, তাহলে নিচে সমান হয়ে গেল, উপরে হলো 3, এটার নিচে সমান হয়ে গেল 6, উপরে হলো 4,
এবার দেখুন এটা হচ্ছে 3/6, এটা হচ্ছে 4/6, তাহলে বুঝতে পারছেন নিচের অংশ সমান রয়েছে, এটা উপরে 3, এটা উপরে 4, তাহলে কোনটা বেশি? এটা বেশি। এবং কিন্তু বুঝতে পারছেন যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি, সেটা হচ্ছে যারা বুঝতে পারবেন না তাদের ক্ষেত্রে এইভাবে করে বুঝতে পারবেন। তবে লাভ কত বের করলাম? লাভ বের করলাম 1/6 টাকা। এবার আমাকে শতকরা লাভ বের করতে হবে, তো শতকরা লাভ আগের অঙ্কে আমরা সূত্র লিখেছিলাম, এখন সূত্র লিখবো না, ডিরেক্ট করে দিচ্ছি। শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, 1/6 ইন্টু 2/1 ইন্টু 100%। তো 3 দিয়ে যদি আমি 6 কাটি 3 থাকছে, 3 কে দিয়ে যখন 100 কে ভাগ করব 33.33% আসবে। তো সেটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই ধরনের যদি প্রবলেম আসে তাহলে আপনি কিন্তু এখন সলভ করতে পারবেন, এগুলো ভেরি ইজি, জাস্ট ওই 2-3টা স্টেপ রয়েছে। এবং ক্রিয়া করতে হবে সেই ধারণা কিন্তু সবারই আছে, আমরা যখন 9-10 ছিলাম এগুলো কিন্তু পড়েছি, কারণ 9-10 তো অঙ্ক ছাড়া উদাহরণ নেই, অঙ্ক করতেই হয়, তো এগুলো কিন্তু সবাই করেছেন। তো আমরা অন্য প্রবলেমের দিকে এগুচ্ছি। তো এবার আমরা শতাংশ থেকে একটা প্রশ্ন নিলাম যে কত টাকার 12.5% ইজ ইকুয়াল টু 600 টাকা। অপশনগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে কি করবেন? খুবই সহজ, মনে করি যে এক্স টাকা, এগুলো কিন্তু লিখে করতে হবে না, আপনি শর্টকাট করে নিতে পারবেন। আমি জাস্ট মনে করলাম এক্স টাকা 12.5% সমান 600 টাকা। তো এক্স টাকা 12.5% মানে এক্স ইন্টু 12×24 আর 25/2% মানে হচ্ছে 1/100 ইজ ইকুয়াল টু 600 পার্সেন্ট বা শতাংশ মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তো এবার সুযোগ করে নেওয়া যায় যে 25 দিয়ে যদি আমি 100 কে কাটি হচ্ছে কত? 4। তো উপরে এক্স থাকলো, নিচে 4×8 থাকলো, ইজ ইকুয়াল টু 600, বা এক্স ইজ ইকুয়াল টু 8×600, 6×48 শেষ। তাহলে এক্স মানে হচ্ছে কত টাকার 12.5% 600 টাকা, সেটা হচ্ছে 4800 টাকা, 12.5% 600 টাকা, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো দেখুন যে আমরা আরেকটা প্রবলেম নিলাম, কোন বস্তুর সিপি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 10:11 হলে শতকরা লাভ কত? অপশনগুলো দেওয়া আছে। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কিন্তু অনেক অঙ্ক, অঙ্ক করলে আপনি এক সপ্তাহ করে কিন্তু শেষ করতে পারেন না ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর যেগুলো রয়েছে। সেজন্য আমি বারবার বলছি অঙ্ক করার দরকার নেই, কনসেপ্টটা ক্লিয়ার করে নিন, কনসেপ্ট নিয়ে আপনি পরীক্ষার হলে যান, অঙ্ক কিন্তু ওইখানে করবেন। কনসেপ্টটা কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে শতকরা লাভ বের করতে হলে কি করতে হবে? আমাকে মোট লাভ কত হলো সেটা বের করতে হবে, ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে, তারপর লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% করে দিলেই কিন্তু আমার আনসারটা বেরিয়ে আসছে। এই কনসেপ্টটা নিয়ে যান, না হলে এইভাবে 10:11 দিয়ে দেওয়া আছে, অন্য অঙ্কে 50:51 পাবেন, এমন করে অনেক অঙ্ক হতে পারে, সবগুলো কিন্তু সলভ করতে বসবেন না, জাস্ট এই ধারণাটা নিন, একটা করে নিন, জাস্ট বোঝার জন্য একটা করে নেবেন, ধারণাটা নিন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের শতকরা লাভ কিভাবে করতে হয়, এই ধারণাটা নিয়ে আপনি পরীক্ষার হলে যান, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর যা প্রশ্ন আসে না কেন আপনি করতে পারবেন। অনেকে কি করছেন, এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর এই যে মনে মনে অঙ্ক, অনেকগুলো অঙ্ক, 5-7টা করছেন, তো অনেকগুলো নিয়ম রয়েছে সিলেবাস, অনেকগুলো নিয়ম রয়েছে, টাইমটা কিন্তু শর্ট, সবগুলো যদি অনেকগুলো প্রবলেম সলভ করতে চান পারবেন না। যাই হোক, এটা আমরা দেখি কিভাবে করতে হয়, অনেক ধরনের আছে, এই দিল আগে একটা দেখালাম, অন্যভাবে বিভিন্ন রকম করতে পারে, কিন্তু সবগুলোর ধারণাটা সেই, প্রসেসটা সেম, তার কনসেপ্টটা সেম, সেই জন্য আপনাকে কনসেপ্টটা শিখতে হবে। তো কোন বস্তুর কস্ট প্রাইস টু সেলিং প্রাইস হচ্ছে 10:11, তো লাভ কত? লাভ বের করে নিন, লাভ হচ্ছে 11-10 1। তো এবার বের করতে হবে শতকরা লাভ, শতকরা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, লাভ হচ্ছে 1, সিপি কত? সিপি 10×100%, সুজা হিসাব 110 দিয়ে কাটুন, 10% শেষ হয়ে গেল, এটা 10% হচ্ছে আনসার।
যেমন যে প্রশ্নে দেখে নেবেন, আর একটা প্রশ্ন রয়েছে 50-51 দেওয়া আছে, তাহলে কত হবে? তো এটা আপনার জন্য আমি দিয়ে দিলাম। ক্রয়মূল্য বিক্রয়মূল্য থেকে এই ধরনের অঙ্ক আমি আর করছি না, আশা করি এই ধরনের যেগুলো রয়েছে এগুলোই পরীক্ষায় আসে এবং এগুলো আপনি করতে পারবেন এই কোর্সে যদি আপনি ভালোভাবে বুঝে নেন। আর যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই বলুন, আমি আবার সাহায্য করবো বোঝানোর জন্য। আর অনেকেই বই থেকে অনেক অনেক কঠিন কঠিন প্রশ্ন করছেন দেখছি, এগুলো করে লাভ নেই কিন্তু। দেখুন আপনি আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আপনি দেখুন কি ধরনের অঙ্ক পরীক্ষায় এসছে, সেম অঙ্ক কিন্তু রিপিট করছে। একটা জিনিস দেখলাম টেট পরীক্ষায় কিন্তু সেম অঙ্ক রিপিট করে দেয়, যেমন টেট টু তে এই বছর যেটা এসছে ওটা কিন্তু 2017 খুব সম্ভবত 2017 তে এসেছিল, জাস্ট একটা জিনিস চেঞ্জ করে হুবহু প্রশ্ন। আগে 18:25 দেওয়া ছিল, আনসার বের করতে হয়েছিল 3:4 এমন কিছু একটা, এবার 3:4 দেওয়া আছে, আনসার বের করতে হচ্ছে 18:25, সেম অঙ্ক, জাস্ট আগে একটা চেয়েছিল এখন অন্যটা চেয়েছে, কোয়েশন সেম, তেমন কিন্তু কোয়েশন রিপিট করে। তো এটা দেখুন, আর আপনাকে করার জন্য যেটা দিচ্ছি সেটা হচ্ছে 50:51। এটা আপনাকে করতে হবে এবং তার আনসারটাও লিখে নিন, করে মিলিয়ে রাখবেন, আনসারটা হবে 2%। আরেকটা প্রশ্ন নিলাম যে একটি দ্রব্য 60 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হয়, শতকরা লাভ কত? অপশনগুলো দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে অনেকে ভুল করে কি যে 60 টাকাতে আমার 20 টাকা লাভ হলো, মানে উপরে 20 নিচে 16-20%, কিন্তু না, আমি আগেই বলেছিলাম যে লাভ হোক বা ক্ষতি হোক সবটা হিসেব হবে ক্রয় মূল্যের উপরে। এখানে কিন্তু ক্রয় মূল্যটা দেয়া নেই, 60 টাকা যেটা দিল, 60 রুপিস যেটা দিল সেটা কিন্তু বিক্রয় মূল্য, তো আপনাকে কিন্তু ক্রয় মূল্যটা বের করতে হবে। আগে লাভ কত হয়েছে সেটা কিন্তু দেয়া রয়েছে, প্রশ্নে দেয়া আছে লাভ হয়েছে 20 টাকা, কস্ট প্রাইস বা সিপিটা বের করতে হবে, সিপিটা কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 60, লাভ হচ্ছে 20, তার মানে ক্রয় মূল্য 40, বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে কিন্তু ক্রয় মূল্য হয়, বা সোজা কথায় ক্রয় মূল্য প্লাস লাভ সমান সমান বিক্রয় মূল্য। তো সিপি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য পেলাম 40 টাকা, লাভ হলো 20 টাকা, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। লাভ হলো 50%। ডিয়ার লার্নার, টেট ওয়ানে যে যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে এগুলো নিয়ে আগে থেকেও কিন্তু ভিডিও কিছু দেওয়া আছে চ্যানেলে, সেগুলো দেখে নেবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। এবং এজ পার টেটের সিলেবাস কিন্তু এগুলো তৈরি করা আছে, তো অনেক ধরনের অঙ্ক কিন্তু টেটে আসছে, যেমন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে অঙ্ক আসছে, অনুপাত সমানুপাত নিয়ে অঙ্ক আসছে, তারপর কার্য এবং সময় নিয়ে অঙ্ক আসছে, নৌকা এবং স্রোতের বেগ নিয়ে অঙ্ক আসছে, লসাগু গোসাগু নিয়ে তো আসছেই, তারপরেও বীজগণিতের প্রশ্ন থেকে একটু অঙ্ক আসছে, সেগুলো আমরা পরপর দেখে নেব। অনেকগুলো কিন্তু চ্যানেলে করা আছে, সেগুলো অবশ্যই দেখুন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। আর বাকি যেগুলো রইল এগুলো করবো, আর অযথা বই থেকে কঠিন কঠিন প্রশ্ন কিন্তু করার দরকার নেই। যদি কোনো সমস্যা হয় আগে সিলেবাসটা দেখে নেবেন, সিলেবাসের মধ্যে যদি থাকে এবং এর মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, প্রশ্নটাকে আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাকে সলভ করে দিয়ে দেবো। তো আজ এখানে রাখছি, পরবর্তীতে ম্যাথসের অন্য টপিক যেগুলো রয়েছে সেগুলো থেকে অন্য কোনো যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টাডিং উইথ এসএমটি টিউটোরিয়াল। থ্যাংক ইউ।